আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত অনলাইনে হঠাৎ একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখে বেশ অবাক হয়েছি কারণ ভিডিওটাতে ভিডিওতে বলা হচ্ছে মনে সাল্লাম তিনি গায়েব জানেন আরও বলা হচ্ছে একদম রেফারেন্স সহকারে সম্পূর্ণ মিথ্যা বানওয়ার এবং ভিত্তিহীন কথা রেফারেন্সের নামে চালিয়ে দেওয়া হচ্ছে তো আসুন আমরা বিষয়টা শুনি এরপর সেগুলো সেটা কাউন্টার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

মাশাল্লা মাশাল্লা তাহলে তুমি কি আরবিটা পড়েছ বাংলাটা জানো অতটা কি জি জানি বলো অর্থাৎ আল্লাহ আপনার প্রতি কিতাব এবং হিকমত অবতীর্ণ করেছেন মাশাল এবং যা জানেন না আল্লাহ আপনাকে তা শিখে শিক্ষা দিয়েছেন মাশাল্লি এবং আপনার প্রতি মহান অনুগ্রহ রয়েছে মাশাল্লাহ আপনারা দেখেছেন সে কিন্তু বাংলাটাও বলেছে এবং আরবিটা বলেছে আপনার স্কেনে সেটা মিলিয়ে নিবেন আলহামদুলিল্লাহ আমরা দেখলাম নবী গায়েব জানে তার দলিল দিয়েছে সব দিচ্ছে সুরা নিসা চার নম্বর সুরা একশো তেরো নম্বর আয়াত এখানে বলা হচ্ছে মনির সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন যে তোমাকে কিতাব এবং হিকমাত দান করা হয়েছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান ছিল না তো আমরা তো এটা একমত যে মনিরসাল্লাহাম এই বিষয়টা জানতেন না শুধু তাই না আমরা যদি দেখি বিয়াল্লিশ নম্বর সোরা সোরা সুরার আপনার বান্ন নম্বর আয়তে সেখানেও আমরা দেখব যে মনিজু মসুল্লাহাম তিনি কি জানতেন না তিনি জানতেন না কিতাব কি এবং তিনি এটাও জানতেন না ইমান কি আল্লাহ তাকে জানিয়েছেন আচ্ছা ভাই অজানা বিষয় যদি কাউকে জানানো হয় আর এটা গায়েব হয় এখন আমরা নিউজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে খবর জানতে পারি আমরা আমেরিকার খবর জানতে পারি ইংল্যান্ডের খবর জানতে পারি একজন সাংবাদিক আমাদেরকে জানাচ্ছে এটা কি গায়েব হবে অনেকে বলবেন যে এটা পার্থিব বিষয় আসলে আমাদের ধর্মীয় বিষয়টা একটা আলাদা অর্থাৎ এটা গায়েব হবে না তারপর অনেকে যুক্তি দেখাবেন এটা পার্থিব্য বিষয় আমাদের ধর্মীয় বিষয়টা আলাদা বর্তমান ফেতনা ফসাদের যুগ ইবনে তাইমিয়া যখন রদ করেছেন বাতিলদেরকে আমাদেরকেও চেষ্টা করতে হবে দলিল ও প্রমাণ সহকারে রথ করার জন্য তা আসুন আমরা কোরআনে এবং সোনা দিয়ে দেখি একদম যদি আমরা ইসলামের প্রথম দিকে চলে যাই তাহলে আমরা দেখব এবং কোরআনে প্রথমে দায়ী দেখব সুরা বাঁকড়া দুই নম্বর সুরার যদি আমরা দেখি তিরিশ থেকে নিয়ে পরে তো বলা হচ্ছে আদম আলাহিসাল্সাল্লামের ঘটনা সেখানে তেত্রিশ নম্বর আয়াত সরবাকারা দুই নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত সেখানে সেখানে আল্লাহ সুমতালা মালাইকাদের সামনে জিজ্ঞেস করেছিলেন আদম আলাহিসাল্সাল্লামকে সব কিছুর নাম বলে দিতে আদম আলাহিসাল্লাম সবাইকে সব কিছুর নাম বলে দিয়েছিল তাহলে কি আমরা বলবো যে আদম আলাহিসাল্লাম গায়েব জানতেন গায়েব ছাড়া তো এটা জানা সম্ভব না এটা বলা সম্ভব না এটা তো গায়েবের জ্ঞান তার তো কোনো জ্ঞান ছিল না তাহলে কি আদম আল্লাহ সাল্লাম গায়েব জানতেন যদি মনে সাল্লাম গায়েব জানেন অজানা বিষয়ে সংবাদ দেন তার জন্য যদি গায়েবের জানার মালিক হয়ে থাকেন তাহলে আদম আলাহ সাল্লাম কেন হবেন না আরও স্পেসিফিক যদি আমরা দেখি ঈসা আল্লাহ সাল্লামের ক্ষেত্রে আমরা দেখব সুরা আলিমন তিন নম্বর সুরে ঊনপঞ্চাশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে ঈসা আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা বাড়িতে কি খাও এবং কি জমা রাখো এটা আমি বলে দিতে পারবো এটা আমার মজা যা ইসা আল্লাহ সাল্লামের মজা যা কি যে বাড়িতে কি খাবে এবং বাড়িতে জমা রাখবে এটা তিনি বলে দিতে পারবেন এটা তার মজা যা ভাই তাহলে কি আমরা বলবো যে ঈসা আল্লাহ সাল্লাম গায়েব জানতেন কেন এটা তো গাইবের বিষয় অদৃশ্যের বিষয় এটা তো ওই মাধ্যমে তাকে জানানো হচ্ছে সাথে তিনি বলতে পারবেন না এটা তার মজা যা তার জন্য এটা সাহস করা হয়েছে নাহলে তো তিনি বলতে পারতেন না তাহলে কি বলা যায় যে ঈসা আল্লাহ সাল্লাম গায়েব জানতেন সমস্ত নবীর আসল তারা ওহির মাধ্যমে জেনে তার সম্প্রদায়কে জানিয়েছেন তাহলে কি আমরা বলবো যে সব নবিরাসুলরা গায়েব জানতেন কেন শুধু মহানামের পর এটা প্রয়োগ করা হচ্ছে কোরআন পরিষ্কারভাবে বলেছে আমাদের প্রিয়নি মোহাম্মদ সাল্লাম বলেছেন তাহলে আমরা প্রথম দেখলাম যে জানান না হলে সেটা গায়েব না আর জানানো হচ্ছে ওই মাধ্যমে নিজের থেকে নিজে জানলে তিনি গায়বের মালিক বলা যেত কিন্তু আসলে গায়েব জানলেও অনেক গজল আছে এ বিষয়ে আমরা জানি অনেক জাহিলিয়াত আছে এজন্য উত্তর দিচ্ছি তাহলে এক নম্বর আমরা দেখেছি আদমুলাম তিনি অদৃশ্য বিষয় বলেছেন যদি ধরা হয় মনিসাল্লাম অদৃশ্য বিষয় বলেছেন মানে গায়েব জানেন তাহলে বলতে হবে আদমুলাম গায়েব জানতেন ইসাম তিনি গায়েবের বিষয়ে সংবাদ দিয়েছেন অদৃশ্যর বিষয়ে বলেছেন তাহলে বলতে হবে ইসলাম গায়েব জানতেন তিন নম্বর বিষয় মন নিজে বলেছেন যে আমি গায়েব জানি না যে আয়াতে এই ভাইরা বলেছেন সোরা নিশের একশো তেরো নম্বর আয়াত শব্দ নেই আমি যে একটা বলছি সোরা সাত নম্বর সোড়ার একশো আটাশি নম্বর আয়াত এতে গায়েব শব্দটা উল্লেখ করে মনে বলা হচ্ছে যে আমি গায়েব জানি না মন ইজুল্সালাম বলছেন কি আমি গায়েব জানি না গায়েব সম্পর্কে আমার কি নেই কোনো ইল নেই কোনো জ্ঞান নেই একদম ক্লিয়ার এর পরেও যদি কারো সন্দেহ থাকে আমরা আর রেফারেন্স দিতে পারবো শুধু এই বিষয়টা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যায় ইসলামের বিষয়টা খুবই ইল্যাবরেট একটা বিষয় বিস্তারিত বলার একটা মানে বলা যায় এমন একটা বিষয় এটা উল্লেখ করা হয়েছে সই বুখারিতে সাতানব্বই নম্বর অধ্যায় হাদিস নম্বর সাত হাজার তিনশো আশি হাদিসটা মনে উমুল মুমিনিন মোমিনিন আয়সা আনা তিনি যদি কেউ ব্যক্তি বলে মহানবিসাল্লা গায়েব জানে তাহলে সে মিথ্যা বলল কারণ আল্লাহ সাল্লাহ কিউ গায়েব জানে না কোরআন থেকে দলিল দিলাম আদিস থেকে দলিল দিলাম একদম বিষয়টা পরিষ্কার যে মনে হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না এছাড়া সরা লুকমান একত্রিশ নম্বর সরা চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে পাঁচটা বিষয়ের কথা বলা হয়েছে সেখানে আল্লাহ সাল্লাহ কেউ জানেন না এছাড়া সরু আরব সাত নম্বর সুরে একশো সাতাশি নম্বর আয়াত মনিস সোলসম সম্পর্কে কিছু জানেন না শুধু আমি মনিস সোলসাম না সাল্লাম বা যিশুখ্রিস্ট কেমন সম্পর্কে কিছুই জানতেন না বাইবেলে এটা উল্লেখ করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবীরা কেমত সম্পর্কে জানতেন না মানে গায়েব জানতেন না অদৃশ্য খবর জানতেন না যেটা তাদেরকে জানানো হচ্ছে তারপর বলছেন এটা গায়েব না এটা একটা নিউজ নিউজটা অথেন্টিক ওহির মাধ্যমে আসছে পৃথিবী নিউজ ভুল হতে পারে কিন্তু ওই নিউজ ভুল হবে না এটা একদম পরিষ্কার আমরা যে মন গায়েব জানেন না এরপর যারা বলবে মনুসলসম গায়েব জানেন আমরা ওই ভাইদেরকে কিছু কর্সেন করতে চাই তাহলে অন্যান্য নবীরা কি গায়েব জানতেন না ওই ভাইদের সংশোধন এবং ইসলার জন্য বলছি আপনারা দলিল এবং প্রমাণ দেন আমরা খণ্ডন করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আমা আলাইলাক আসসালামু আলাইকুম আরহাম